হাই, চাকুরির প্রথম 10 দিন কি করবেন কি করবেন না, চলুন কি করবেন, গেট দ্য ফ্যাক্টস, তথ্যগুলো জেনে নিন। আপনার যা যা জানা দরকার একটা নতুন জায়গায় সাকসেসফুলি কাজ করতে গেলে, জিজ্ঞেস করুন, কোনো প্রিন্টেড ম্যাটেরিয়ালস থাকলে পড়ুন এবং জানুন প্রথম দিনগুলোতে এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 2, কি কাপড় পরতে হবে জেনে নিন। আপনি ইন্টারভিউতে যে কাপড় পরেছেন সেটা ইন্টারভিউর জন্য ঠিক ছিল, কিন্তু আপনার এখানে কোনো বিশেষ ড্রেস কোড থাকতে পারে জেনে নিন। 3, কোম্পানির BYOD বা BYOC পলিসি জেনে নিন। BYOD মানে হলো ব্রিং ইয়োর ওন ডিভাইসেস, BYOC মানে হলো ব্রিং ইয়োর ওন কম্পিউটার। প্রতিষ্ঠান আপনাকে নিজের ডিভাইসগুলো নিয়ে আসতে চাইতে পারে, অথবা তারা চাইতে পারে তাদের অফিসের ডিভাইস অফিসে ইউজ করা হবে, অফিসেই থাকবে। আবার আপনার নিজের ডিভাইস ইউজ করার ফ্লেক্সিবিলিটিও থাকতে পারে, আপনাকে এটা জেনে নিতে হবে। 4, কোম্পানির সোশ্যাল মিডিয়া পলিসি জেনে নিন। আপনি ফেসবুকে যে পোস্ট দিচ্ছেন, কোম্পানি সম্পর্কে কোনো পোস্ট দিতে গেলে আপনার সুপারভাইজারের পারমিশন লাগবে কি না, বা আপনি কোম্পানির ওয়ার্কিং আওয়ার্সে আপনার সোশ্যাল সাইটগুলিতে যেতে পারবেন কি না, এগুলো আপনি জেনে নিন। এবং সোশ্যাল মিডিয়াতে যদি আপনার কলিগরা, যারা নতুন কলিগ, ইভেন আপনার বস আপনার সাথে কানেক্টেড হতে চায় কি না, এটা আপনি চেক করে নিতে পারেন। টিপ 5, বি নাইস। হ্যাঁ, সবসম্ভব সবচেয়ে বড় উপদেশ এটা, সবার সাথে নাইস হন সবার সাথে। এবং মজার ব্যাপার, আপনি যখন কোনো নতুন প্রতিষ্ঠানে যাবেন, সবচেয়ে নিচু টিয়ারে যারা কাজ করে তারা সবচেয়ে বেশি ইনফরমেশান জানে, ওরা আপনাকে সবচেয়ে বেশি কোম্পানির ওয়ার্কিংস সম্পর্কে ট্রেন করতে পারে। সো আপনি যদি তাদের সাথে নাইস থাকেন তাহলেই আপনি খুব দ্রুত নিজেকে ইকুইপ করতে পারবেন স্কিলগুলো দিয়ে, যেগুলো আপনাকে কোম্পানিতে সাকসেসফুল হতে সাহায্য করবে। নেক্সট, কখনোই প্রথম দিনগুলিতে লেট হবেন না, আগে আগে আসবেন। চাকরির প্রথম দিনই ওখানে না যেয়ে আগে একদিন ট্রায়াল দিন, দেখুন ট্রাফিক জ্যাম কীভাবে আপনাকে এফেক্ট করে, রাস্তা কীরকম আছে, একটু আগে বেরোন। এবং ওখানে প্রথম দিনগুলিতে আপনি একটু লম্বা সময় কাজ করতে পারেন, এটা আপনাকে তাড়াতাড়ি নিজেকে ফুল সুইং কাজ করার জন্য রেডি করবে। সো একটু আগে আগে যান। পরের টিপ, ফিডব্যাক জানতে চান, আপনার সুপারভাইজারকে জিজ্ঞেস করুন আপনি যে কাজ করছেন এটা ঠিক আছে কি না, বা অ্যাডভাইস চান যে আমি কি করলে এর থেকে বেটার করতে পারবো। নেক্সট, বি ফ্লেক্সিবল। হ্যাঁ, প্রথমত সময় নিয়ে একটু আগে আসেন, একটু পরে যান, একটু বেশি সময় কাজ করুন প্রথম দিনগুলোতে, আচরণের ক্ষেত্রে, বা কেউ আপনার কাছে এমন কিছু করতে বা জানতে চাইছে বা কোনো সাহায্য চাচ্ছে, আপনার মনে হচ্ছে এটা আপনার আসলে জব ডিউটি না, ফ্লেক্সিবল থাকুন, আপনার নাইস থাকার এটাও একটা অংশ। অ্যান্ড ফাইনাল ডু, বিল্ড রিলেশনশিপস, সবার সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন। আপনি যদি ওরকম আউট গোয়িং না হন, আপনার যদি সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে এত ভালো স্কিল নাও থাকে, চেষ্টা করুন যত ভালো সম্পর্ক আপনি অফিসের সবার সাথে তৈরি করতে পারবেন তত ভালো সাকসেসফুল হবেন আপনি, এবং আপনার কাজ করতেও তত কমফর্টেবল লাগবে। চল, লিস্টে 3টা ডোন্টস আছে, ওদেরকে একটু দেখে নেই। কখনোই এটা অ্যাসিউম করবেন না, ধরে নেবেন না যে আপনি কিছু জানেন। আপনি প্রথম 10 দিন, আমরা যে 10 দিনের কথা বলছি, আসলে 10 দিন একটা নাম্বার। প্রথম দিনগুলোতে আপনি হাম্বল থাকুন, পোলাইট থাকুন, শুনুন, দেখুন, তারপর কাজ করুন।
এবং কাউকে কোনো কিছু বলার দরকার নেই, না এটা আমি জানি, এটা আমি পারি। সবচেয়ে ভালো হলো যে আপনি প্রথম দিনগুলোতে ধরে নিন আপনি জানেন না। দ্বিতীয় ডোন্টস হলো এসে আপনি আপনি ভয় পেন না যে কারো হেল্প চাইলে বা কারো অ্যাডভাইস চাইলে এটা বোধহয় নেগেটিভ হবে, কখনোই না, এটা পজিটিভ। আপনি কোথাও আটকে যেয়ে কাজটাকে ডিলে করে কোনো প্রবলেম তৈরি করার আগে আপনার কাউকে কারো হেল্প চাওয়া উচিত, যে যে আপনি মনে করেন এই কাজটা আগে করেছে বা যার এই অভিজ্ঞতা আছে, ইভেন আপনার সুপারভাইজার কাজের মাঝখানে তার কাছে যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমার এখানে এই কনফিউশন হচ্ছে, হেল্প মি আউট। সমস্যা করে তার কাছে যাওয়া এটা আপনার জন্য খুবই ক্ষতিকর হবে, ডেডলি হতে পারে চাকরির প্রথম দিনগুলোতে। এবং ফাইনাল ডোন্টস, স্ট্রেস করবেন না। আপনি অনেক কিছু পারবেন না, জানবেন না, এটা খুব স্বাভাবিক, এটা জেনেই কোম্পানি আপনাকে হায়ার করেছে। সো আপনাকে স্ট্রেস একেবারেই করা যাবে না। যদি হ্যাঁ প্রেশার মনে হয়, টেক এ ডিপ ব্রাথ, স্মাইল, রিল্যাক্স, অ্যান্ড দেন ট্রাই আর আস্ক ফর হেল্প। আশা করি প্রথম 10 দিন আপনি যদি চাকরিতে ভালোভাবে সেট হয়ে যেতে পারেন অ্যান্ড নিজেকে ইকুইপ করে ফেলতে পারেন, যেভাবে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করলাম, ইউ উইল এইস ইট। বেস্ট অফ লাক উইথ ইয়োর জব। প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ ফাইন্ড ইট ইউজফুল। থ্যাংক ইউ।